তুমি যদি এখানেই টার্গেট করে ঢিল ছুড়ো, এর চেয়ে তুমি একটু বেশি প্রিপারেশন নিয়ে ঢিল ছুড়ো, তাহলে এই জায়গায় এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমরা প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টটা দেখতে পারি। পরীক্ষা দেওয়াটা একটা অভিজ্ঞতা, ওইটা দিবা, কিন্তু ওইটার ইম্প্যাক্টটা বা ওইটার রেস্টটা যেন একদিনের বেশি তোমার মাথায় না থাকে। এখন যা পড়তেছো এটা এই সময় ভুলবাই, এটা এখন যা পড়তেছো তুমি প্রিপারেশন নাও হাইয়েস্টটা। বায়োলজি প্রিপারেশন নাও লাইক মেডিকেল স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশন নাও, ডিউর প্রিপারেশনটাও নিবা, প্লাস একটু এক্সট্রা আসলো কি হবে, প্রিপারেশন একটা হাই লেভেল নাও। দেন প্রিপারেশন একটা হাই লেভেল নিলে তুমি যদি স্যাচুরেটেড লেভেলে চলে যেতে পারো আল্লাহর রহমতে, যেখানেই দিবা চান্স হবে, ঘুরতে যায় আর চান্স পায়, ঘুরতে যায় আর চান্স পায়, কারণ স্যাচুরেটেড হয়ে গেছে। তারপর ইচ্ছা করেও না চান্স পাইতে চাইলেও চান্স হয়ে যাবে, কেমনে যেন আমি জানি না। এটা যেদিন যে এক্সাম হবে মনে হবে যে ওইটাতে না চান্স পেলে জীবন বৃথা। আমি মাঝে মাঝে এমন করতাম, মোবাইলের ওয়ালপেপারেও একটা সূত্র রেখে দিতাম, মাঝে মাঝে কোনো সূত্র ভুলে গেলে ওই সূত্রটা মোবাইল ধরে রেকর্ড করো, টিভি ইকুয়াল টু এনআরটি এফ, গামা ইকুয়াল টু 1+2/f, এরকম করে লিখ বলো, হেডফোন দিয়ে মাঝে মাঝে একটু নিজের পড়াটাই নিজে শোনো। বড় ফন্টের জিনিস, বড় ফন্টের জিনিস মেমোরিতে থাকে বেশি, ব্রেনকে ফোর্স করবা, ব্রেন যেন কোন জায়গায় কি লেখা আছে সেটা বলে তোমাকে। পড়াটা মনে নাই, ঘটনাটা মনে আছে, ঘটনা তোমাকে এখানে পৌঁছে দিবে। কালার দিয়েও অনেক কিছু মনে রাখা যায়, লাল দিয়ে এটা লিখছিলাম, নীল দিয়ে, হাজার হাজার সূত্র মনে রাখা ডিফিকাল্ট। প্রশ্ন সোজাই এক্সাম টিপস, আমি কি করতাম, আমি কিন্তু টু বি অনেস্ট আমি একটা কথা বলি, আমারটার সময় 17 অক্টোবর আমাদের সময় মেডিকেল এক্সামটা মনে নাই, আমি 20 সেপ্টেম্বর না 21 সেপ্টেম্বর ছিল যেন, খেয়াল নাই ঠিক। সো 20 সেপ্টেম্বর মেডিকেল এক্সাম ছিল, আমি বায়োলজি পড়ছিলাম, এই অংশটা লাস্টের 3 দিন মনে হয়, লাস্টের 3 ডেজ বায়োলজি পড়ছিলাম। হ্যাঁ, এর আগে আমি অন্যান্য চ্যাপ্টার অন্যান্য কিছু পড়ছি, আমি জাস্ট 3 ডেজ, এরপর আমি টাইম স্পেন্ড করি নাই। আরেকটা মেজরিটি মিস্টেক সেটা হচ্ছে যে এইখানে অনেকে একটা এক্সাম হবে, মেডিকেল এক্সাম যখন হবে মনে হয় সারা বাংলাদেশে বুঝি মেডিকেলেরই পরীক্ষা হয়, সারা ডিউ এক্সাম যখন হবে মনে হবে সারা বাংলাদেশে বুঝি ডিউই এক্সাম হয়, যেদিন যে এক্সাম হবে মনে হবে যে ওইটাতে না চান্স পেলে জীবন বৃথা, এরকম একটা ভাইব কিন্তু কাজ করে ওই টাইমে সবার মধ্যে। কারণ তখন তোমাদের একটা ফার্স্ট অ্যাডমিশন টেস্ট এক্সাম, অ্যান্ড ফার্স্ট অ্যাডমিশন এক্সাম যখন হয় তখন দেখা যাবে ওইটাতে কেউ না চান্স পেলে এত মন খারাপ করে, কোনো কারণ নাই। মেডিকেল এক্সামটা অনলি এক্সাম না, সো এটা অনেকের ক্ষেত্রে হয় যে হারায় ফেলে বা হাল ছেড়ে দেয়, ওটা তোমার টার্গেটেরও কিছু না, যারা শুধু ভার্সিটি টার্গেট দিচ্ছ, ঠিক আছে। সো এরপরে টাইমস ওয়েস্ট করা যাবে না, টাইম ওয়েস্ট করা যাবেই না কোনোভাবে না, এ আমিও তাই করছি। 20 সেপ্টেম্বরের পরে 21 সেপ্টেম্বর থেকেই পড়া শুরু করে দিছি, কি আমার যেটা টার্গেট। অনেকে এর জন্য মেডিকেল এক্সাম দেয়ও না, কেন দেয় না, কারণ ভাবে যে দিলে খামাখা এক্সপেকটেশন থাকবে, এক্সপেকটেশন থাকলে না পাইলে খামাখা মন খারাপ হবে, অনেকে দেয়ও না, এরকম আছে। আমাদের বেলায় বুয়েটে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল সোয়েব, ও একটাই পরীক্ষা দিছিল, সেটা হচ্ছে বুয়েট এক্সাম, অন্য কোনো জায়গায় ফর্মও কিনে নেই, ওইটাতেই ফার্স্ট হয়েছে। মানে ওর টার্গেট হচ্ছে অন্য কোনো জায়গায় পরীক্ষা দিলে যদি ডিস্ট্রাক্টেড হয়ে যায়, কিন্তু আমি তো এটা সাজেস্ট করবো না। পরীক্ষা দেওয়াটা একটা অভিজ্ঞতা, ওইটা দিবা, কিন্তু ওইটার ইম্প্যাক্টটা বা ওইটার রেস্টটা যেন একদিনের বেশি তোমার মাথায় না থাকে। ওইটা দিছো, ওইটা কী হয়েছে, অ্যান্সার কী, মিলাই সবাই, চলো মিলিয়ে নেই, দরকারই নাই, যা দিছি দিছি ভাইয়া, এখন আর মিলাই এক নম্বরও বাড়বে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এই জায়গা থেকে প্রিপারেশন নিচ্ছিলাম, ধরো 17 অক্টোবর আমার বুয়েট এক্সাম হয়েছিল, তো 17 অক্টোবর যখন বুয়েট এক্সাম হয় তখন আমি মোটামুটি ভালোই পরীক্ষা দিছিলাম। এরপরে 29 অক্টোবর আমার ডিউ এক্সাম হয়, অ্যান্ড 28 অক্টোবর রাতেই হচ্ছে বুয়েটের রেজাল্ট দেয়। হ্যাঁ, 29 অক্টোবর না 30 অক্টোবর যেন এক্সাম হয়েছিল, যে কোনো একদিন আগে পরে হতে পারে, কিন্তু আগের দিন রাতে রেজাল্ট দিছে। সো 29 অক্টোবরের দিক দিয়ে ডিউ এক্সাম হয়, আমি এই টাইমে কোনো পড়াশোনা করি নাই, এই টাইমে জিরো পড়াশোনা, সিনেমা দেখছি আমি, বাংলা সিনেমা, এই সিনেমা সেই সিনেমা, আম্মুর সাথে ওই যে বাসায় কলকাতা বাংলার কয়েকটা ছবি সাইড রাখতো আমিও দেখতাম, মানে এই টাইপের জিরো পড়াশোনা। বায়োলজি এই যে লাস্ট পড়ছি, রিভাইজও দিইনি বায়োলজি, মানে মোট কথা এই পড়াটা, এই যে এই দিনের পড়াটাই এখানে বায়োলজিতে ধুমাধাম দাগাইছে, বাট চান্স হয়ে গেছে, মাইক্রোবায়োলজি অ্যাপ্লাইড সাবজেক্ট এগুলো পেয়ে গেছে, আমি নিজেই অবাক কেমনে চান্স পেলাম, এটা তো পসিবলই না জীবনে। আর আগের দিনাতে বুয়েটের রেজাল্ট দিছে, আগের দিনাতে ঘুমাই নাই সারাদিন, খুশি ছিলাম, সো রাত ঘুমই হয় নাই খুশির জন্য। পরের দিন যখন হয় এক্সামটা হয়, তো তখন আমি জাস্ট মনে আসে এটা যে অনেকগুলো জিনিস এলোপাথারি দাগাইছিলাম মাঝে মাঝে, মানে এলোপাথারি মানে গেটটা একটু বেশি হয়ে যায়, এটা একটু কম হয়ে যায়, এলোপাথারি অনেকগুলো জিনিস দাগাইছিলাম, এভাবে অবশ্য সেন্স ছিল একটা যে 0.02 বেশি কম, 3 একটু বেশি, মাঝামাঝি একটা হবে, মধ্যম পন্থা অবলম্বন করে কয়েকটা লাগাইছি। আমি জানি আড়াআড়ি গুণন করলে এটা হবে, কিন্তু আড়াআড়ি গুণন করার জন্য আইনসামি লাগতেছিল, সো আমি এইভাবে এক্সাম দিছিলাম, বাট তারপরও হয়ে গেছে, অ্যান্ড আমি শকড কেমনে হইলো, ঠিক আছে। পরে আমি বুঝলাম যে এটা শুধু আমার ক্ষেত্রেই না, অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে, যাদের স্যাচুরেটেড লেভেলে চলে যায়
স্যাচুরিটি লেভেল চলে যাওয়ার পরে তুমি যেখানেই এক্সাম দাও, তুমি ইচ্ছা করেও না চান্স পাইতে চাইলেও চান্স হয়ে যাবে। কেমনে জানো, আমি যাই না এটা। সো আমার কাছে মাঝে মাঝে মনে হতো এক ইউনিভার্সিটি আরেক ইউনিভার্সিটির সাথে রেজাল্ট আদান প্রদান করে, যে আমারটাতে তোমারটাতে যারা চান্স পাইছে তাদেরটাতে আমি আগেই চান্স দিয়ে দিই, এরকম মনে হয় তো মাঝে মাঝে। সো এরকম মনে হতো, কিন্তু আসলে ব্যাপারটা তা না, এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমি যেটা বলবো, যে আজকে একজন বলতেছিলাম ভাইয়া এটা ইঞ্জিনিয়ারিংয়ের ম্যাথ, এটা মেডিকেল স্ট্যান্ডার্ডের প্রশ্ন, তুমি প্রিপারেশন নাও হায়েস্টটা, বায়োলজি প্রিপারেশন নাও লাইক মেডিকেল স্টুডেন্ট, ফিজিক্স কেমিস্ট্রি প্রিপারেশন নাও, ডিউর প্রিপারেশনটাও নিবা, প্লাস একটু এক্সট্রা আসলো কী হবে, প্রিপারেশন একটা হাই লেভেল নাও। দেন প্রিপারেশন একটা হাই লেভেল নিলে তুমি যদি স্যাচুরেটেড লেভেলে চলে যেতে পারো আল্লাহর রহমতে, যেখানেই দিবা চান্স হবে। মাথায় রেখো, তুমি যদি একটা দেয়ালে ঢিল ছুটতে চাও, এখান থেকে একটা দেয়ালে ঢিল ছুটতে চাও, তুমি যদি টার্গেটই করো দেওয়ালে মারবা, দেওয়ালে নাও যেতে পারে। তুমি টার্গেট করো আরেকটু জোরে মারবা, আরেকটু বেশি কঠিন প্রিপারেশন নিবা, বা আরেকটু হার্ড লেভেলের পড়াও পড়বা, তাহলে তোমার এই জায়গায় পড়ার সম্ভাবনাটা আরও বেশি। তুমি যদি এখানেই টার্গেট করে ঢিল ছুড়ো, এর চেয়ে তুমি একটু বেশি প্রিপারেশন নিয়ে ঢিল ছুড়ো, তাহলে এই জায়গায় এই জিনিসটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা আমরা প্রত্যেক বছর অ্যাডমিশন টেস্টে দেখতে পারি, প্রত্যেক বছর এটা দেখা যায়। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস একটু বলবো, জাস্ট এবার স্ট্রেট ফরওয়ার্ড একদম পড়াশোনার টিপস। ফার্স্ট অফ অল, যাদের হোয়াইট বোর্ড নাই, একটা হোয়াইট বোর্ড কালেক্ট করো, একটা হোয়াইট বোর্ড বাসার মধ্যে কালেক্ট করো, কাজে দিবে। মার্কার কিনো কিছু, সিগমা ফ্লো ব্র্যান্ডের মার্কার কিছু কিনো, সিগমা ফ্লো ব্র্যান্ডের কিছু মার্কার কিনবা। এ প্রতি রাতে ওই স্মার্ট বোর্ড, প্রতি রাতে লাগবে না, প্রতি দুই দিন অন্তর অন্তর ওই হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটার মধ্যে সূত্র লিখবা। কি লিখবা? সূত্র লিখবা। এই সূত্র সকালবেলা ঘুমের থেকে উঠে একবার, দুপুরবেলা লাগবে না, রাতের বেলা একবার রিভাইজ দিবা। এই সূত্র রিভাইজ দেওয়া অনেক 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 কাজে দিবে। শুধু সূত্র না, কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়া, অর্গানিক কেমিস্ট্রি স্পেশালি, বিক্রিয়া, নাম, মানে যৌগগুলার নাম, মৌলগুলার নাম, এই জিনিসগুলো লিখে রাখবা। একটা লিখা বোর্ডে থাকবে কয়দিন? 2-3 days, 2-3 দিন। একই সূত্র তুমি রাতে ঘুমানোর সময় রিভাইজ, একটা সূত্র লিখবা না, কিন্তু একটা চ্যাপ্টার বা দুইটা তিনটা চ্যাপ্টারটা লিখবা। লিখার পরে তুমি প্রতিদিন রাতে ঘুমাইতে যাওয়ার আগে, ঘুম আসতেছে না, তুমি তাকাবা এমন দিকে, ওই যে হোয়াইট বোর্ডটার দিকে তাকায় থাকবা, তাকায় দিকে তাকায় ঘুমাই যাবা। তারপরে তুমি আবার ঘুম থেকে উঠে ওই জায়গায় সূত্রটা দেখবা, ওই জায়গায় সূত্রটা যখন দেখবা, তারপরে তোমার কি মেমোরিতে আসবে যে আচ্ছা ওইটা তোমার একটা মানে অভ্যাস, মানে রুমে তোমার কোনো জায়গায় কোনো একটা জিনিস লেখা থাকলে তোমাকে ওইটা মুখস্থ করতে হয়, মনে হয় না যে এটা পারি, ঠিক আছে? সো এরকম। আর অলসো দেখে দেখে পড়বা প্রথমে, তারপরে চোখ বন্ধ করে চিন্তা করবা, এই বোর্ডের এই জায়গায় এটা লেখা আছে, এই বোর্ডের এই জায়গায় এটা লেখা আছে, এই বোর্ডের ডান পাশে এটা লেখা আছে, এই বোর্ডের বাম পাশে এটা লেখা আছে, এইভাবে এইভাবে একটু রিকল করবা, ব্রেনকে ফোর্স করবা, ব্রেন যেন কোন জায়গায় কী লেখা আছে সেটা বলে তোমার, তাইলে তোমার পড়াটা হবে। নাইলে হাজার হাজার সূত্র মনে রাখা ডিফিকাল্ট, প্রশ্ন সোজাই হবে, সূত্র মনে রাখবা বাইরে যাবো, তা সূত্র জানো আর কিছু না। তো এটা হচ্ছে আমার সাজেশন তোমাদের সবার প্রতি, এটা হচ্ছে আমার সাজেশন, সবাই যেন আলটিমেটলি এই জিনিসগুলো দেখতে পারো। আমি মাঝে মাঝে এমন করতাম, মোবাইলের ওয়ালপেপারেও কয়েকটা সূত্র রেখে দিতাম, মোবাইলের ওয়ালপেপারে 2-3 দিনের জন্য কয়েকটা সূত্র থাকত, দেখতাম আবার কয়েকদিন পর এই ওয়ালপেপারটা পাল্টাইতাম, মানে খাতায় যেটা লিখতাম ওইটাই ছবি তুলতাম, ওইটাই ওয়ালপেপার থাকতো কয়েক সময়। সো এটাও মাঝে মাঝে আমার ক্ষেত্রে কাজে দিছে, কেন এটা আমার কাছে মনে হচ্ছে ডে টু ডে জিনিস, রাইট? সো এরকম করে তুমি মোটামুটি আয়ত্ত করতে পারো যতগুলো উপায়, সেগুলো অ্যাপ্লাই করো, সেগুলো অ্যাপ্লাই করো। মাঝে মাঝে কোনো সূত্র ভুলে গেলে ওই সূত্রটা মোবাইল ধরে রেকর্ড করো, পিভি ইকুয়াল টু এনআরটি এফ গামা ইকুয়াল টু 1+2/f, এরকম করে লিখ বলো, হেডফোন দিয়ে মাঝে মাঝে একটু নিজের পড়াটাই নিজের শোনো, এটাও একটা মিডিয়াম। সবসময় যে দর্শন ইন্দ্রিয় কাজে লাগাই পড়া মনে রাখতে হবে তা না, মাঝে মাঝে শুধু শ্রবণ ইন্দ্রিয় কাজে লাগবে, মাঝে মাঝে চোখ জ্বালা পোড়া করবে, এই যে অনেকে বলছিলাম না যে চোখ খুলে আসতেছে, তোমরা অনলাইনে পড়ো তোমাদের কষ্টটা আরেকটু বেশিও আমাদের চেয়ে, আমাদের সময় আমরা সামনাসামনি পড়তাম, সো কষ্টটা তুলনামূলক কম ছিল, চোখের কষ্টটা তোমাদের কষ্টটা একটু বেশি, সো চোখ জ্বালা পোড়া করবে, চোখ মাঝে মাঝে বন্ধ রেখে চোখকেও আরাম দিবা, অ্যান্ড তোমার পড়াটাও একটু শুনবা কি বলছো। ধরো এই যে এই টাইম থেকে পড়তে এমন পড়া দিছে সে, এখানে সে স্যাচুরেটেড, আর ভুলে না স্যাচুরেটেড হয়ে গেছে তার পড়াটা, এতবার রিভাইজ দিচ্ছে, এটা অ্যারাউন্ড তুমি 12-15 বার রিভাইজ দেওয়ার পরে এই এরকম একটা ভ্যালু অ্যাচিভ করতে পারো, ম্যান টু ম্যান ভ্যারি করে এটা। তো তখন সে আর ভুলেই না, সে যাই হোক ভুলে না। দেখবো যে অনেকে একটা অ্যাডমিশন টেস্টে চান্স পাইছে, আর সবচেয়ে মজার করে তার আর কি, ধরো মেডিকেল এক্সাম হলো, সে চান্স পাইছে বা পায় নাই, বা পরবর্তীতে যে কোনো একটা বা অন্যান্য ইউনিভার্সিটির চান্স পাইছে, ও দেখবা যে ঘুরতেছে বিভিন্ন ইউনিভার্সিটি যায় পরীক্ষা দিতে, ঘুরতে সাস্টে যাচ্ছে, সিলেট ঘুরে আসতেছে, কুয়েটে যাচ্ছে, খুলনা ঘুরে আসতেছে, চিটাং ঘুরে আসতেছে, রাজশাহী ইউনিভার্সিটি যাচ্ছে, রাজশাহী ঘুরে আসতেছে, চিটাং ইউনিভার্সিটিতে ঘুরে আসতেছে, সে ঘুরতে যায় আর চান্স পায়, ঘুরতে যায় চান্স পায়, কারণ স্যাচুরেটেড হয়ে গেছে, তারপর সম্পৃক্ত, তার মাথায় যা একদম
সম্পৃক্ত ওকে এটা অ্যারাউন্ড 100 কে হবে বাড়বে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশনই তো উল্টা হইতো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে এখন 30 কে 25 কে প্রিপারেশন নিচ্ছে এই দিনটার পরে প্রিপারেশন নিবে সত্যিকার অর্থে 10 কে সত্যিকার অর্থে 10 কে নিবে ডেডিকেটেডলি বাট ভার্সিটির ক্ষেত্রে এটা বাড়বে কারণ ওই যে ইঞ্জিনিয়ারিং এর গুলো আসবে মেডিকেলের গুলো আসবে বাড়বে এটা বাড়বে তাহলে চিন্তা করে দেখো তোমাদের এই 3 ফেব্রুয়ারির পরে যেই টাইমটা আছে এই টাইমটাতে কিন্তু তোমাদের আরো অনেক কম্পিটিটর যোগ হচ্ছে এবং ওই কম্পিটিটর যোগ হচ্ছে যারা কি এখন কোনো এক জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়তেছে হয়তো উদ্ভাসে বা আমাদের কাছে বা কোনো একটা জায়গায় ইঞ্জিনিয়ারিং পড়তেছে হয়তো কোনো একটা জায়গায় মেডিকেল পড়তেছিল ডেডিকেটেডলি তার রেজাল্ট হয় নাই কাঙ্ক্ষিত সো রেজাল্ট না হওয়ার পরে তারা সবাই চোখ থাকবে কোথায় এদিকে যদি সে ইঞ্জিনিয়ারিং এর মতন ডেডিকেটেডলি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে থাকে অথবা যদি সে মেডিকেলের মতন ডেডিকেটেডলি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি টুকটাক পড়ে থাকে তাহলে লিটারালি আমি বলতে পারি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে বা ম্যাথ করছে তারা কিন্তু এই দরে কিছুটা আগায় থাকবে সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে যারা আসো এখানে আমাদের গ্রুপে আসো কত 11 কে সো এই 11 কে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইমের পরে হাল তো সারা যাবেই না পরিশ্রম যদি এখানে 1x করো এখানে পরিশ্রম 2x করতে হবে মাস্ট কম্পিটিশনে ফাইট করতে হলে বাস্তব কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিংয়ে যারা টার্গেট নিচ্ছে তুমি খেয়াল করলে দেখবা বুয়েটে যারা টার্গেট নিচ্ছে ডিউতে টপ 1-10 সিট অ্যানালাইসিস করো 1-10 সিট অ্যানালাইসিস করলে দেখবা যে ফার্স্ট হয় এমন হয় না মনে হবে যে আল্লাহ যারা দেয় তারা একদম সব দিচ্ছে এবং যারা দেয় না কিচ্ছু দিচ্ছে না এরকম একটা সিনারিও হয় যে যারা 1-10 মোটামুটি বুয়েটেও যা ডিউতে অনেক অনেক কমন অনেক সিমিলারিটিস অ্যাটলিস্ট 1-30 মেডিকেল ডিউ বুয়েট দেখবো যে অনেক কমন মানে এই কয়েকজন রাজত্ব করবে আর কি টপ 100 এর যারা সো এরা থাকবে তো যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে তোমাদের মধ্যে স্পিরিটটা যেন কোনোভাবেই নষ্ট না হয়ে যায় ডিউতে কিন্তু অনেকটা টানবে ওইচিংয়ে অনেকটা টানে এবার কত 6,000-5,000 মনে টানবে সো এরকম একটা টান দিবে সো তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলা দেখে ভয় পাওয়া যাবে না এগুলো দেখে লাগে থাকতে হবে আশার বাণী যেটা সেটা হচ্ছে এই লাস্ট পর্যন্ত মেডিকেল এক্সামটা যদি আগে হয়ে যায় অনেকটা আগে হয়ে যায় তাহলে তুমি মনে করো আবার মেডিকেল এক্সামের টাইম লাইনটার পরে অনেকটা কমে যাবে অলমোস্ট মেডিকেল এক্সামের টাইম লাইনের পরে 70 কে হয়ে যাবে মানে এই নাম্বারটা 70 কে হয়ে যাবে যেহেতু পরীক্ষা যত বেশি দেরিতে হবে তত বেশি ঝরবে যত বেশি দেরিতে হবে তত ঝরবে ঝরতে 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 ফাইনালি রিয়েল কম্পিটিটর থাকবে 20 কে রিয়েল কম্পিটিটর এটা হচ্ছে রিয়েল রিয়েল ফাইটার বা রিয়েল কম্পিটিটর বাকিরা যারা ছিল ওরা দেখবা যে ঝরে গেছে বাকিরা যারা ছিল এটা ধরে যাবে রিয়েল কম্পিউটার 20 কে থাকবে আমি চাই এই গ্রুপের 11 কেই এই 20 কের ভেতরে থাকুক এটা প্রত্যেক বছর বছর দেখা এই গ্রুপের 11 কে স্টুডেন্টসই এই 20 কের মধ্যে থাকুক হাল না ছেড়ে দেখ অনেক স্টুডেন্ট এই যে আজকে দেখো লাইভের ভিউ কমছে প্রথম দিন লাইভের ভিউ কেমন ছিল কমে না কমে লাইভের ভিউ দিয়ে জাজ করছি না অনেকে রেকর্ডেড দেখে বুঝলাম কিন্তু অনেকে ঝরবে আমি চাই না তোমরা ঝরো কেন কারণ এই 20 কে এমন একটা 20 কে গঠন করবে শুধু কি ডিউই আছে ইউনিভার্সিটি ডিউ সারা কে আর নাই আসা তো সো এই 20 কের মেজরিটি আমরা চাই ডিউতে যাবে বাকিগুলা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে তারপরে আদার এমনকি অনেকের ইঞ্জিনিয়ারিংও হয়ে যাবে টু বি অনেস্ট এই প্রিপারেশন অনেকের ইঞ্জিনিয়ারিংও হয়ে যাবে অনেকের মেডিকেলও হয়ে যাবে মেডিকেলে কিন্তু ঝরে বকে অনেকে ভালো করে ফেলতে পারে ঝরে বকে না প্রিপারেশন ছিল সবারই কিন্তু সে মেডিকেলে ডেডিকেটেড প্রিপারেশন নেয় নাই বায়োলজি তার কমন পড়ে গেছে লাক ভালো ছিল এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো সে মোটামুটি পারতো সো ডিউ প্রিপারেশন নিছে মেডিকেলে অনেকের হয় ইঞ্জিনিয়ারিংও অনেকের হয়ে যেতে পারে কারণ সে কুল মুডে ছিল চিল মুডে ছিল এটা তার টার্গেট এক্সাম না অনেকে পরীক্ষার হলে মেন্টাল ব্রেকডাউন হয় সো এই জিনিসগুলোর কারণে অনেকে হতে পারে তো এটা হচ্ছে মোটামুটি টাইম লাইন আমি এই মেসেজটার মাধ্যমে যেটা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলো যখন ঘটবে তুমি নেভার এভার কোনো সময় তোমার প্রিপারেশন যেন না কমে এইখানে 2x হবে প্রিপারেশন এরপরে যেতে 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 আজকে যা পড়ছে এটা 3x হবে লাস্টের দিক দিয়ে এই যে লাস্টের দিক দিয়ে টার্গেট নিবা 10 কম হয়ে যায় 11-13 আওয়ার বা আরও বেশি পড়াশোনা করতে লাস্টের রিভিশনটা অনেক বেশি জরুরি লাস্টের রিভিশনটা অনেক বেশি জরুরি আরেকটা জিনিস তুমি আজকে যা পড়তেছো এটা সব ক্ষেত্রে সত্য আজকে যা পড়তেছো এটা এই সময় ভুল ভাই এখন যা পড়তেছো এটা এই সময় ভুল ভাই এটা এখন যা পড়তেছো এটা এখানে ভুল ভাই করণীয় কি রিভাইজ 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 আর লাস্টে রিভাইজের পরিমাণ এত বেশি বাড়াইতে হবে কারণ তুমি যদি একদিনও
এক সেকেন্ডও রিভাইজ মিস করো তাহলে দেখা যাবে অনেকগুলো পড়া হারায় যাচ্ছে। মানুষের পড়া একটা পড়লে একটা টাইম স্প্যান থাকে মনে থাকার, তোমরা এটা রিলেট করতে পারবা। ধরো ফর এক্সাম্পল তুমি একটা পড়া পড়লা 10 পেজের, এই পড়াটা আজকে পড়লা টুডে, এটা কি টুডে? আজকে থেকে ফর এক্সাম্পল এত বেশিও থাকে না, অ্যাভারেজে 10 ডেজ তোমার এটা মনে থাকবে, 10 ডেজও না মাঝে মাঝে আরও কম 7 ডেজ এটা মনে থাকবে। আজকে যা পড়তেছো 7 ডেজ পরে এটা ভুলে যাবা, আচ্ছা মনে থাকবে আর কি, থাকবে হালকা হালকা তোমার। তাই লাস্টের 7 ডেজ এমন করতে হবে, লাস্টের 7 ডেজে ফিজিক্স 1, ফিজিক্স 2, কেমিস্ট্রি 1, কেমিস্ট্রি 2, ম্যাথ 1, ম্যাথ 2, বায়োলজি 1, বায়োলজি 2, টোটাল কয় পেজ হবে আনুমানিক? যদি শর্ট সিলেবাস হয়, ফুল সিলেবাস হলে তো কথাই নেই, যদি শর্ট সিলেবাস হয় কয় পেজ হবে? অ্যারাউন্ড 500 করে ধরলে 500 500, 1000 1000 2000 3000 4000, 4000 পেজ রিভাইজ, 4000 পেজ রিভাইজ দিতে হবে ক্লাস লাস্টের 7 ডেজে। এটার কোনো মিস নাই, এটা দিতেই হবে, লাস্টের এই পড়াটা দিতেই হবে, এটা কোনোভাবেই মিস করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, আমি এমনভাবে চিন্তা করতাম আমি এই টাইমে পড়তেছি জাস্ট বিকজ অফ লাস্টের 7 ডেজ ভালো করে পড়তে পারবো, তাই রিভিশন দিতে সহজ হবে, তাই লাস্টের 7 ডেজের পড়ার উপরেই চান্স হয়, ঠিক আছে? তাহলে এতটুকু ফন্টেও লেখা যায়, তুমি ফন্ট লিখবা এত বড় ফন্ট, একটা পেজে 2টা 3টা 4টা 5টা লেখা করো, কেন? কারণ মানুষের এটা একটা পরীক্ষিত, বড় ফন্টের জিনিস, বড় ফন্টের জিনিস মেমোরিতে থাকে বেশি, ছোট্ট ফন্টের জিনিস মেমোরিজ করায় ডিফিকাল্ট। সো বড় ফন্টে লিখবা, মানে এটা মনে রাখার জন্য, এমন না যে সকল লেখাই বড় লেখা, যেগুলো মনে রাখতে চাও সংকেত, বিক্রিয়া, নাম, নাম বিক্রিয়াগুলা, সূত্রগুলা, যেগুলো মনে রাখতে চাও বড় ফন্ট, ঠিক আছে? কালারিং পেনটাও অনেক কাজে দেয়, কালার দিয়েও অনেক কিছু মনে রাখা যায়, লাল দিয়ে এটা লিখছিলাম, নীল দিয়ে এটা লিখছিলাম, হোয়াইট দেখবা যে হোয়াইট বোর্ডে লাল দিয়ে এটা লিখছি, সবুজ দিয়ে এটা লিখছি, পরীক্ষা হলে যে কী সূত্র ছিল এটা তো লাল দিয়ে লিখছিলাম, ও আচ্ছা এটা এই সূত্রটা, তারপরে মনে আসে, এইরকমভাবে মনে আসে। একটা পড়া, যে কোনো পড়া, কেউ এমন না যে বাই ডিফল্ট পড়াটাই মনে রাখে, কেউ একজন, যেমন আমরা ইংলিশ বলি কেমনে, আমরা বাঙালিরা ইংলিশ বলি কেমনে, আগে ব্রেনে বাংলাটা চিন্তা করি, তারপরে বাংলাটার ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেট করি, তারপরে এটাকে গ্রামাটিক্যালি কারেক্ট করে বলি, আমরা আমাদের মাইন্ড কিন্তু বাংলায় চলে, আমাদের মাতৃভাষা আর কি বাংলায় চলে, আমরা ইংলিশও বলি যদি যে কোনো মানুষ, সরাসরি কিন্তু ইংলিশ বলি না, আগে চিন্তা করে বলি। সো লিঙ্ক করছি কি বাংলা থেকে ইংলিশ, বাংলাটা আগে মনে করে তারপরে। পড়াশোনাও তাই, পড়াশোনার ক্ষেত্রেও তুমি একটা পড়া হয়তো ডিরেক্ট মনে রাখতে পারবা না, তোমার একটা লিঙ্কিং পার্ট লাগবে। ধরো ফর এক্সাম্পল এটা হচ্ছে কালার, কালার ইজ দ্য লিঙ্কিং পার্ট, এটা হচ্ছে পড়া, পড়াটা মনে নাই, কালারটা মনে আছে, কালার তোমাকে এখানে পৌঁছাই দিবে। একটা ঘটনা, পড়াটা মনে নাই, ঘটনাটা মনে আছে, ঘটনা তোমাকে এখানে পৌঁছাই দিবে। পূর্বের পড়া, ছোটবেলার পড়া, আগের পড়াটা, নতুন পড়াটা মনে নাই, পূর্বের পড়াটা মনে আছে, এটা তোমাকে এখানে পৌঁছে দেবে। যেটার এক্সাম্পল আজকেই দেখলাম, আমার মনে ছিল না 7/5 বইগুলো, পূর্বের পড়া সূত্র, এটা থেকে আমি ডিরেক্ট করে আনছি, ঠিক আছে? সো এই টাইপের কয়েকটা জিনিস লাগবে যেগুলো হচ্ছে কি তোমাকে লিঙ্ক করবে, কারণ অনেক পড়া, অনেক ইনফরমেশন এট এ টাইম মাথায় রাখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখি, ধন্যবাদ সবাইকে।